ওরে বাবা রে আটচল্লিশ শতাংশ সুদ তার মানে হল পাঁচ বছরের মধ্যে বাড়ি গাড়ি সবই হবে আপনার যারা নতুন এনজিও করতে আগ্রহী তারা ক্যালকুলেটরে অত্যন্ত সূক্ষ্মভাবে হিসেব করে দেখেছেন এনজিওর মাধ্যমে দরিদ্রদের লোন দিতে পারলে তাতে প্রায় আটচল্লিশ শতাংশের মতো সুদ পাওয়া যায় ব্যাস এমনিতেই শুরু হলো এনজিও নিয়ে আপনার ভাবনা শুরু করে দিলেন কিভাবে একটি এনজিও করা যায় তার জন্য প্রাণান্তর চেষ্টা কিন্তু আমি মনে করি এটা মোটেও এনজিওর কাজ নয় আপনি যদি দাতা হাতেম হাতেমতাইয়ের মতো হয়ে থাকেন কেবল তাহলেই আপনি একটি এনজিও করবেন কারণ হল এনজিওর বেসিক কাজ বা মূল যে দায়িত্ব তা হল মানব সেবা করা সম্পূর্ণরূপে কোনো ধরনের লাভ ছাড়াই পরোপকার করাই মূলত এনজিওর মূল দায়িত্ব অর্থাৎ নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতোই অনেকটা এনজিওর মূল মন্ত্র মূলত এরকমই অর্থাৎ মানব সেবা করা কিন্তু বর্তমানে কিছু মানুষের হালচাল বা হাববাব দেখে মনে হয় এনজিওর অর্থ হলো সুদের ব্যবসা করা হ্যাঁ সুদের ব্যবসা একটি এনজিও করতে পারলেই লক্ষ লক্ষ টাকা গুনতে পারবেন লক্ষ লক্ষ টাকা কামাতে পারবেন বিশেষ করে এর অন্তরালে যদি ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট করা যায় ব্যাস কে পায় আপনার নাগাল সুদের উপরে সুদ একজনের কাছ থেকে কিস্তি উঠিয়ে আরেকজনকে দেওয়া পরের সপ্তাহেই আবার তার কাছ থেকে কিস্তি উঠানো সেই কিস্তির টাকা আবার আরেকজনকে ঋণ হিসেবে দেওয়া এভাবেই চলে আমাদের দেশে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিটের ব্যবসা যা পরিচালিত হয় মূলত বিভিন্ন এনজিওর নামে কোনো একজন হত দরিদ্র যদি কোনো কারণে সময়মতো কিস্তি পরিশোধে ব্যর্থ হয় তাহলে তার কোমরে দড়ি পেঁচিয়ে টেনে হিসরে তাকে নিয়ে যাওয়া হয় জেল হাজতে বয়স যদি একশোর উপরেও হয় তাতেও তার রক্ষা নেই কিস্তির টাকা না পেয়ে ফিল্ড অফিসার ঋণগ্রহিতার ঘরের টিন খুলে নিয়ে গেছেন তার গুরু নিয়ে গেছেন তার ছাগল হাঁস মুরগি এমনকি বাথরুমের বদনা পর্যন্ত তারা নিয়ে গেছেন এমন বহু নজির আছে আমাদের এই বাংলাদেশে আমি যতটুকু জানি এনজিওর মূল কাজ হল সমাজসেবা করা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো শীতার্থ মানুষকে শীত বস্ত্র বিতরণ করা নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষকে সহায়তা করা তাদের পুনর্বাসনে সহায়তা করা পিছিয়ে পড়া সমাজের অসহায় শিশুদের লেখাপড়া শেখানো পথ শিশুদের জন্য বিনা পয়সায় পাঠশালার ব্যবস্থা করা বাল্যবিবাহ রোধে অভিভাবকদের সচেতন করা বনায়ন কর্মসূচি হাতে নেওয়া ইত্যাদি ইত্যাদি অর্থাৎ বেসরকারি পর্যায়ে সাধারণ লেভেলের গণমানুষকে সহায়তা করাই মূলত এনজিওর কাজ কিন্তু আমাদের দেশের এনজিওগুলো কি করে কোনো এক মহল্লায় গিয়ে একটি রুম ভাড়া নেয় আর হতদরিদ্র লোকদের অতি মুনাফার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে জামানত গ্রহণ করে প্রথম প্রথম তাদেরকে লব্যাংশের নামে বেশ ভালো পরিমাণ অর্থই লাভ হিসেবে দিয়ে থাকে এতে হতদরিদ্র জনগণ আরও আকৃষ্ট হয়ে পড়ে এবং আরও বেশি লাভের আশায় তাদের হাতে সর্বস্ব তুলে দেয় শুধু তারাই তাদের সারা জীবনের জমানো অর্থ এনজিওদের হাতে তুলে দিয়ে ক্ষান্ত হয় না বরং তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকেও প্ররোচিত করে থাকে এসব এনজিওতে টাকা খাটানোর জন্য যাতে করে তারা বেশি পরিমাণ লভ্যাংশ বা লাভ পেয়ে থাকে অত্যন্ত সুচতুর এসব এনজিওর হাতে যখন প্রচুর পরিমাণে অর্থ চলে আসে তখন গ্রাহকের টাকা মেরে দিয়ে একদিন অফিসে তালা মেরে তারা হাওয়া হয়ে যায় যাই হোক এগুলো করবেন না এবার তার উল্টাটাও আছে ঠিক যেমন আলোর নিচে অন্ধকার অনেক এনজিও সুধে টাকা বিতরণ করতে গিয়ে সেই টাকার সিংহ সিংহভাগই আর ফেরত আনতে পারে না যারা কিস্তি নেয় তারা আর টাকা ফেরত দেয় না ফলে অন্যের কাছ থেকে গ্রহণ করা টাকা তারা আর দাতাকে ফেরত দিতে পারে না এসব এনজিওগুলো তখন নানামুখী চাপে পড়ে যায় ফলশ্রুতিতে দেউলিয়া হয়ে এসব এনজিওগুলো শেষ হয়ে যায় তখন নানামুখী চাপে পড়ে যায় ফলশ্রুতিতে দেউলিয়া হয়ে পড়ে এসব এনজিওগুলো তাই যদি মানব সেবার ইচ্ছে থাকে তাহলেই কেবল এনজিও করতে পারেন সুদের ব্যবসার জন্য নয় যেভাবেই হোক আপনি একটি এনজিও চালু করলেন আর তিন চার বছর পর দেখলেন ফিল্ডে আপনাদের এনজিওর নামে প্রায় সাতাশ আঠাশ লক্ষ টাকা আছে আর খুশিতে অমনিতি আপনি বগল বাজাতে শুরু করলেন কিন্তু এই টাকা কি সহজে উঠাতে পারবেন ফিল্ডে যে সাতাশ আটাশ লক্ষ টাকার কথা বললেন এই টাকা তো আপনার না আপনি লোকজনদের কাছ থেকে সঞ্চয় জমা রেখেছেন মানুষের সেই সঞ্চয়ের টাকা আপনি ফিল্ডে লোন হিসেবে দিয়েছেন যখন বড় বড় সঞ্চয়কারীরা আপনার কাছে টাকা ফেরত চাইবে তখন তো আপনি সেই টাকা গ্রাহককে ফেরত দিতে পারবেন না কারণ হলো। গ্রাহককে তার পাওনা টাকা চাহিবা মাত্র ফেরত দিতে হলে যাদেরকে ঋণ দিয়েছেন তাদের কাছ থেকে কিস্তির টাকা নিয়মিত আপনাকে পেতে হবে কিন্তু আপনি সেই চাহিদা মোতাবেক পাবেন না কারণ আপনি বড় সঞ্চয় নিয়েছেন হাতে গোনা বিশ থেকে তিরিশ জনের কাছ থেকে কিন্তু আপনি ফিল্ডে ক্ষুদ্র লোন দিয়েছেন এক থেকে দেড় হাজার লোককে পাওনাদার হলো বড় বড় সাইজের বিশ থেকে তিরিশ জন এরা সংখ্যায় কম এরা আপনাকে ছাড়বে না কিন্তু আপনি পাবেন দেড় থেকে দুই হাজার লোকের কাছে যা আপনি ক্ষুদ্র ঋণ হিসাবে বিতরণ করেছেন এই দেড় বা দুই হাজার ঋণ এক একজনের এক এক রকমের সমস্যা আজ কিস্তি দেওয়ার সময় কিন্তু দিতে পারছে না কয়েকজনকে কয়েকজনকে সামলাবেন আপনি আমার দেখা মতে আমাদের এলাকায় তিনটি এনজিও প্রথমে বেশ ভালো অবস্থায় থাকলেও পরে দেনার দায়ে এরা পথে বসেছে পরে শুনলাম কেউ এলাকা থেকে পালিয়েছে আবার একজনের কথা দেখলাম যে ওনার ছেলে বিদেশ গিয়ে ওনার ঋণ পরিশোধ করতে সহায়তা করেছে যাই হোক এখন উনি মোটামুটি মুক্ত হয়েছেন ছেলের বদৌলতে আবার নতুন আরেকজনের নাম শুনেছি দুই বছর আগে তার সাথে একবার আমার দেখা হয়েছিল সে বলেছিল সে খুব ভালো অবস্থানে আছে কিন্তু বর্তমানে শুনলাম যে সে প্রায় ষোলো লাখ টাকার মতো দেনা। না অর্থাৎ সে বড়ো বড়ো সঞ্চয়কারীদের কাছ থেকে টাকা সঞ্চয় হিসেবে নিয়ে গ্রামের হতদরিদ্র জনগণকে খুব সামান্য পরিমাণ করে ঋণ বিতরণ করেছে এবং এই ঋণ সংখ্যা প্রায় আড়াই থেকে তিন হাজারের মতো এখন সে এই ক্ষুদ্র ঋণগুলো উঠাতে পারছে না কিন্তু যারা বড় বড় সঞ্চয়কারী তাকে একবারে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ এভাবে দিয়েছে এখন তারা তাকে টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছে কিন্তু সে টাকা পরিশোধ করতে পারছে না কারণ গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের কাছ থেকে ক্ষুদ্র ঋণ হিসেবে দেওয়া সে টাকাগুলো সে উঠাতে পারছে না এখন তার অবস্থা খুবই শোচনীয় কারণ দেনাদার পাওনাদারদের চাপে সে যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে যাই হোক এনজিও করার যদি ইচ্ছে থাকে তাহলে প্রথমেই আপনাকে মন স্থির করতে হবে যে আপনি জনগণের সেবা করবেন এলাকার মানুষের সেবা করবেন শুধু তাহলেই আপনি একটি এনজিও করার চিন্তাভাবনা করবেন সুদের ব্যবসা করার জন্য আপনি এনজিও করবেন না তাহলে আপনাকে সর্বশান্ত হতে হবে এনজিও হচ্ছে নন গভর্নমেন্ট নন পলিটিক্যাল এবং নন প্রফিটেবল অর্গানাইজেশন এটি কোনোভাবেই কোনো রাজনীতির সঙ্গে জড়িত হতে পারবে না এটি সম্পূর্ণ অলাভজনক একটি বেসরকারি সাহায্য সংস্থা আপনি যদি এনজিও নিবন্ধন করতে চান সেই ক্ষেত্রে জয়েন্ট স্টক বা আর যেতে পারেন এটি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি অঙ্গ প্রতিষ্ঠান এখান থেকে সোসাইটি বা ফাউন্ডেশন নিবন্ধন করতে পারেন সোসাইটি বা ফাউন্ডেশন নিবন্ধন করতে গেলে কমপক্ষে সাতজন মেম্বার দরকার হয় যখন আপনি নিবন্ধনের জন্য জয়েন্ট স্টকে অ্যাপ্লাই করবেন তখন জয়েন্ট স্টক কর্তৃপক্ষ এই সাতজন মেম্বারের বিষয়ে খবর নেওয়ার জন্য এনএসআই বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্থাৎ আমরা যাদেরকে গোয়েন্দা বলি তাদেরকে দায়িত্ব দিবে খবর নিয়ে রিপোর্ট দেওয়ার জন্য অর্থাৎ ওই সাতজন মেম্বার কোনো ধরনের দুষ্ট চক্রের সঙ্গে জড়িত কিনা তারা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত কিনা বা দেশের ক্ষতিকর এমন কোনো কার্যকলাপের সঙ্গে তারা জড়িত কিনা এসব বিষয়ে তারা খবর নেবে তাদের ব্যাকগ্রাউন্ড দেখবে তাদের পরিচয় জানবে এবং তারা কি করে কি তাদের পরিচয় এসব বিষয়ে জেনে এনএসআই বা গোয়েন্দা সংস্থা একটি রিপোর্ট দিবে জয়েন্ট স্টকে এবং তাদের রিপোর্টটি যদি নেগেটিভ হয় অর্থাৎ তারা যদি বলে যে মেম্বারদের বিষয়ে আমরা নেতিবাচক তথ্য পেয়েছি তাহলে আপনার সোসাইটি বা ফাউন্ডেশনটি আর নিবন্ধিত হবে না আর যদি গোয়েন্দা গোয়েন্দা সংস্থা পজিটিভ রিপোর্ট দেয় অর্থাৎ যদি বলে যে হ্যাঁ মেম্বারদের সম্পর্কে আমরা ভালো তথ্য পেয়েছি তারা খুবই ভালো লোক এবং তারা সমাজবিরোধী কোনো কাজের সঙ্গে জড়িত নয় তখন জয়েন্ট স্টক কর্তৃপক্ষ পজিটিভ রিপোর্টটি পাওয়ার পর আপনার সোসাইটি বা ফাউন্ডেশনটি নিবন্ধন করে আপনাকে একটি সার্টিফিকেট এবং গঠনতন্ত্র প্রদান করবেন এরপর আপনি এনজিও ব্যুরো যেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত সেখানে গিয়ে আপনার সোসাইটি বা ফাউন্ডেশনটি একটি এনজিও হিসাবে নিবন্ধন করিয়ে নেবেন নিবন্ধন করে নেওয়ার পর অর্থাৎ এনজিও ব্যুরোর তালিকাভুক্ত হওয়ার পর আপনি এনজিও হিসেবে আপনার কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন কিন্তু এনজিও ব্যুরো যেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত তারা কোনো ধরনের এনজিওর নিবন্ধন দেয় না তারা শুধুমাত্র এনজিও হিসাবে সোসাইটি বা ফাউন্ডেশনকে তালিকাভুক্ত করে সেটা দেশি হোক বিদেশি হোক সেখান থেকে তালিকাভুক্ত হতে হয় এবং তালিকাভুক্ত হওয়ার পর এনজিওগুলো তাদের কর্মকাণ্ড ঠিকমতো পরিচালিত করে কিনা না এনজিও বুরু এগুলো মূলত দেখে থাকে এটাই মূলত এনজিও বুরোর কাজ অর্থাৎ এনজিওগুলো কে কী কাজ করে তাদেরকে পর্যবেক্ষণে রাখাই মূলত এনজিও বুরুর কাজ